রোমান্টিক অ্যাকশনধর্মী কাহিনী নিয়ে পরিচালক মিজানুর রহমান মিজান আসছেন আগামী বছর। ছবির নাম দিয়েছেন রাগি। ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের নতুন সেক্সি নায়িকা অধরা খান। অধরার বিপরীতে থাকবেন নতুন নায়ক আবির। তবে এই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করবেন একসময় অশ্লীলতার কারণে চরম সমালোচিত নায়িকা মুনমুন। মুনমুন ছবিটিতে একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, আর অধরা তার অহংকারী ছোট বোন। উল্লেখ্য, নায়িকা হিসেবে অধরা খানের এটি দ্বিতীয় ছবি। এর আগে তিনি পাগলের মতো ভালোবাসি ছবিতে অভিনয় করেন, যার শেষ অংশের শুটিং শুরু হবে আগামী 5 নভেম্বর। দুটি ছবিতে নিজের চরিত্র নিয়ে দারুণ খুশি অধরা। পাগলের মতো ভালোবাসীদের সাধারণ পরিবারের একজন মেয়ের চরিত্রে অভিনয় করলেও রাগিতে তিনি মন্ত্রীর অহংকারী ছোট বোন। তবে কাহিনীর দিক দিয়ে তিনি এগিয়ে রাখতে চান রাগিকে। মিজানুর রহমান মিজান পরিচালিত রাগি ছবিটি আগামী 27 অক্টোবর মহরতের মধ্যে দিয়ে শুটিং শুরু হবে। ছবিটিতে অধরা, মুনমুন, আবির ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর। এদিকে ফিল্মি পাড়ায় অনেকে মনে করছেন অধরা খান তার রূপ আর গুণ দিয়ে টক্কর দিতে পারবেন পরিমণির মতো নায়িকাকে। এটিকে অনেকেই চলচ্চিত্রের জন্য সুসংকেত বলে উল্লেখ করেছেন। দর্শক, নতুন নায়িকা অধরা খানকে আপনাদের কেমন লাগলো জানান নিচের কমেন্ট সেকশনে। আর সস্তা খবরের জন্য নয়, সত্য ও বাস্তব খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।